আজকে আমার আলোচনার বিষয় পুরুষের বীর্য ঘন করার প্রাকৃতিক কিছু খাবার। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক রিক্তা পারভিন। যেসব পুরুষের বীর্য পাতলা থাকে সেসব পুরুষ অনেক সময় পুরুষ বন্ধাত্বে পরিণত হয়, কারণ পুরুষের বীর্যে গুরুত্বপূর্ণ কিছু উপাদান আছে, তার প্রধান হলো শুক্রাণু, এবং এর সঙ্গে গ্লুকোজ, ফ্রুক্টোজ, জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ইত্যাদি অনেক উপাদান থাকে। তো এই উপাদান যখন উৎপাদন কমে যায় তখন বীর্য পাতলা দেখা যায়, আর তখনই পুরুষ বন্ধাত্বে পরিণত হয়। তবে সব পুরুষ না, কিছু কিছু পুরুষ পুরুষ বন্ধাত্বে পরিণত হয়, কারণ শুক্রাণুর সংখ্যা খুবই কম পরিমাণ থাকে। তো এই শুক্রাণুকে, এই বীর্যকে ঘন করার জন্য আমরা ওষুধ খেয়ে থাকি, সে কিছু ওষুধ ব্যবহার করি। তা আজকে আমি ওষুধের পরিবর্তে ন্যাচারাল কিছু খাবার, অর্থাৎ প্রাকৃতিক কিছু খাবার আছে, যে খাবারগুলো খেলে বীর্য ঘন হয়ে যাবে, অর্থাৎ পাতলা বীর্য ঘন হবে, সেই খাবারগুলো নিয়ে আলোচনা করব। তো যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটির বিজ্ঞানীরা পরীক্ষার মাধ্যমে করে দেখেছেন যে প্রাকৃতিক খাবারে পর্যাপ্ত পরিমাণে বীর্য ঘন করার উপাদান রয়েছে। তো এই জন্য প্রাকৃতিক খাবারে বীর্য যে ঘন হয় সেটা কিছু খাবারের মধ্যে যে উপাদানগুলো রয়েছে সেই খাবারগুলো খেলেই কিন্তু বোঝা যায়, আর এই খাবারগুলো বেশি দিন খেতে হয় না, 3 সপ্তাহ, সর্বোচ্চ 2 মাস খেলেই এটা ঘন হয়ে যাবে, 3 সপ্তাহের ভিতরেই ঘন হয়ে যায় যদি সঠিকভাবে খাবারগুলো খাওয়া যায়। তো এর ভিতর প্রধান যে খাবারটি সেটা হলো মিল্ক শেক। মিল্ক শেক কী দিয়ে তৈরি হয়? দুধ দিয়ে তৈরি হয়। এই মিল্ক শেকের ভিতরে যদি খেজুর, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, মধু, 1 চিমটি লবণ, 1 চিমটি চিনি ইত্যাদি দিয়ে তৈরি করা যায় তাহলে অত্যন্ত সুস্বাদু হয় এবং বিভিন্ন ন্যাচারাল উপাদানের সমন্বয়ে তৈরি হয়, ফলে খুব দ্রুতই কিন্তু রেজাল্টটা চলে আসবে। এক মিল শেক খেলে এবং মিল শেকের ভিতরে এই উপাদানগুলো যদি থাকে, কলাটাও কিন্তু অনেক ভালো কাজ করে, এর ভিতরে একসঙ্গে কলাও দেওয়া যাবে, দিয়ে ব্লেন্ড করেও খাওয়া যেতে পারে। খেলে স্বাদু হবে ভালো, উপাদানগুলো সঠিকভাবে থাকবে এবং খুব দ্রুত রেজাল্ট চলে আসবে। এরপর মধু, মধু খাওয়া যেতে পারে। মধু খেলে কিন্তু যৌন অক্ষমতা অনেক সময় দূর হয়ে যায়, প্রায় ক্ষেত্রে মধু খেলে যৌন অক্ষমতা দূর হয়ে যায়, যে কারণে সবাই মধুটা খেয়ে থাকে, মধু, কালোজিরা ইত্যাদি। তো এই মধুটা যদি ঠিক মতো খাওয়া যায়, সঙ্গে লাল সবজি, লাল জাতীয় যে সবজিগুলো, ফলগুলো আছে, যেমন টমেটো, স্ট্রবেরি এবং লাল শাক, লাল সবজির শাক, এতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শুক্রাণু ঘন করার উপাদানগুলো রয়েছে। তাই প্রত্যেক দিন খাবারের তালিকায় এই খাবারগুলো রাখা উচিত, যা সবাই খেতে, এটা যাতে সমস্যা হয়েছে তারাও খেতে পারে, যাতে সমস্যা না হয়, আর যাতে সমস্যা হয়েছে তারা তো নিয়মিত খাদ্য তালিকায় সকাল দুপুর সকালে রাত্রে রাখতে হবে। মধু এবং কিশমিশে, মধু, কিশমিশ এবং কালোজিরা, এ তিনটে কমন খাবার তালিকায় রাখতে হবে। তো এখন আমি যে খাবারগুলো বললাম, এই খাবারগুলো যদি নিয়মিত 1 থেকে 3 সপ্তাহ, সর্বোচ্চ 2 থেকে 3 মাস খাওয়া যায়, তাহলে এর ভিতরে খুব ভালো একটা রেজাল্ট চলে আসবে। এই খাবারগুলোর পাশাপাশি পরিমিত পরিমাণ, অর্থাৎ প্রতিদিন 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে, পর্যাপ্ত পরিমাণ ঘুম দিতে হবে, প্রতিদিন 8 ঘন্টা ঘুমোতে হবে, এবং যে সবজিগুলো আছে সেই সবজির মধ্যে প্রধান যেটা সেটা হলো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার যে বীজ, এই বীজে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পুষ্টি থাকে এবং শুক্রাণু ঘন করার যে উপাদানগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে, এই জন্য এই বীজটা, মিষ্টি কুমড়ার বীজটা নিয়মিত খেতে হবে। এটা ভাজি করেও খাওয়া যেতে পারে, আবার অনেকে কাঁচাও কিন্তু খেতে পারে, এবং কাঁচা হলুদেও কিন্তু এই উপাদানগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।